শুভ সকাল, আমাদের বাবু খুব ভালো আছেন। হ্যাঁ, আমাদের সোনামণি টুনটুনি পাখি এখন ঘুম ভাঙলো, আজকে সিদ্র তুলে ভিডিওটা শুরু করে দিল। আমি ঘুম থেকে উঠি বুঝতে পারতেছি না কি করবো, আবার অনেক শরীর খারাপ লাগছে আজকে। যে জুলুম গেছে কয়দিন, আমাদের জীবন শেষ। আর তোমার তো বেশি রান্না বান্না থাকা লাগছে তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহ আশিস রহমতে। সারা ঘুম থেকে উঠছে মিতাপম্মাও, সবাই উঠে গেছে, আমরা দুজনাই উঠি নাই। আমি ভোর 5টার সময় সারাকে খাওয়াইয়ে আবার ঘুমাই গেছে। সারা না, সারা এই সারা কই যাও মা, কত খেলনা নিচ্ছে পাগলি। একটু নাস্তা বানাচ্ছি, খিচুড়ি আলু চুলের চা হিসেবে। আজকে আমার উঠতে দেরি হয়ে গেছে অনেক, তাড়াতাড়ি করে এসে খিচুড়িটা দিয়ে দিছি। আর এখানে চার পানি ফুটছে, এইটাই নানি আসছে চা খাচ্ছে। আর আমাদের উঠতে অনেক দেরি হয়ে গেছে, আম্মাও চা খাচ্ছে, চিনি ছাড়া চা খাই আম্মা। শোভা কই? শোভা নাই এখানে, নানি ভিডিও করা দেখতে চাই, দেখেন নানি ঈদের আজ কয়দিন পর আসছে? 7 দিন, 8 দিন। আজকে সোমবার না? নানির নাতি বেটার বল গল্প করতেছে, বেলা 10টার সময় ওঠে নানি, তারপরে উঠি বিরাটি মুখ ধুয়ে ধুয়ে নানি, তখন কোন দাদি দাদি কি করতেছেন, দাদা বাড়া হয়েছে তারপরে কি করবো, ভাত সব নিজে ভাত বাড়া আছে, চামুক দিছি, ভাত দিছি, তরকারি দিছি, খাই লাগবো খাই লাগবো তখন খাই। কাল সকালে দিয়েছে, আর ওই পর দেখি কি আবার কাল রাতে আবার বিয়ান আছে 7টার সময়। এখনো একসঙ্গে 45 বছর একসঙ্গে আছে, একই ফ্যামিলি, আমার বেটার বউ তাই। আর আমি যে বলি তো আমি যদি একবেলা নাচ করি আমার বেটাকে নিয়ে যাওয়ার টেবিলে খাওয়াতে আসছে এখন, মিতা ফম্মাকে দিচ্ছে দুধ চা খাই, ছোট চাকরি দেখেন এইরকম গারো কালা রান্না করছে। এই যে সবজিটা কেটে ধুয়ে নেওয়া হয়েছে, আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছে, ওই চুলায় ভাত হচ্ছে। আর মাংস খেতে খেতে সবাই একটু অন্যরকম হয়েছে, আর আমি রান্না করব শুটকি মাছ দিয়ে একটা তরকারি, এটা চিংড়ি মাছ দিয়ে হবে। দেখাই শুটকি মাছগুলো,
এই শুটকি মাছ ভিজিয়ে রাখছি গরম পানি দিয়ে। চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আমি পেঁয়াজের সঙ্গে, ভেজে বেশি ভাজলে আবার শুটকি শুটকি গন্ধ হবে, তার জন্য আমি হালকাই ভেজে নেবো। হাই হাই বরফ হয়ে গেছে সব জিনিস, রসুন বাটা দিয়ে দিচ্ছি আর আদা বাটা তো একদম ফুলাই যাচ্ছে না, আদা বাটা ভালো করে মশলা দিয়ে দেবো, আদা রসুনটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়ার গুঁড়া, লবণ এগুলো দিব। লবণ দিয়ে সব রকম মশলা দেওয়া হয়ে গেছে, লবণ দিয়ে দেবো। আর এই সবজিটা বাসায় সবাই পছন্দ করে, কম বেশি লবণ দিয়ে দিলাম। মাছটা গরম পানিতে ভিজিয়ে রাখছি, এখন আমি কষানো হতে হতে আমি একটু দেখি আসি ছোট কাকে কি রান্না করে। ছোট কাকি কি রান্না করতেছ দেখাতে আসতেছি, কিন্তু ছোট কাকির রান্না ঘরে আসছি, দেখেন ছোট কাকি কি রান্না করে। ও হাই হাই কি বলে শুনছেন, আমার দর্শকদের খাইতে মন যাবে। এই যে কচু দিয়ে আর হচ্ছে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ ভেজে রাখছে, আর ছোট কাকি হয়তো বা কাজ করতেছে রান্না ঘরে। আর কি রান্না করছো? সুন্দর করে ঘর বাড়ি গুছানো হয়ে যাচ্ছে কাকের, আল্লাহ পুরাটা জঙ্গল হয়ে গেছে এ বাসা, অনেকদিন দেখি নাই। হাই হাই এত এত খারাপ অবস্থা কাকি, কি কি অবস্থা, যখন দাদিরা থাকতো সেই বাসায় কি সুন্দর ছিল না, একদম সবুজ হয়ে গেছে গাছগাছালা। আর ওই বাসায় থাকে এখন চানাচোর দাদির, এই যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটাতে। হ্যাঁ আমি বুঝতে পারছি না, দেখেন কি কয়দিনের কয়দিনের ব্যবধান, তাই কি অবস্থা আল্লাহ। আর এত রোদ পড়ছে, আল্লাহর কি রহমত, দেখেন গাছগুলা কি সুন্দর সবুজ হয়ে আছে, আমরা পারবো না থাকতে। খুবই সুন্দর দৃশ্য না, সবুজ কি সুন্দর লাগছে। আর এই গাছটায় না না সাবা মিতা ফুমার মেয়ে হবে কেন, সাবা হচ্ছে ছোট কাকুর, আমার ছোট চাচা শ্বশুরের মেয়ে সাবা, একটাই মেয়ে মিতার ভাস্তি। আর হচ্ছে ছোট কাকুর একটাই বাচ্চা, সেটা হচ্ছে সাবা। সবার কোনো ভাই বোন নাই, ভাই বোন সজল, সজীব, শুভন আর জুবা, আর হচ্ছে রাহুল আর কি মাহি, এই তো। ওই পাশের দূরের বিল্ডিং গুলো দেখা যাচ্ছে না, ওগুলা নতুন নতুন বাড়ি হচ্ছে, আমার কাছে ভালোই লাগে তাই না, ওই এলাকাটা খুবই ভালো, মানে ঢাকার শহর শহর ভাব তাই না। ওই জায়গাটা মা মানে গর্ত এলাকা ছিল, মানে পানি ছিল, পুকুর ছিল, ওরা ওই জায়গাটা বিক্রি করে দিয়ে এখন সবাই বাড়ি করছে, ওই যে পাঁচতলা বাড়ি এটা হয়ে গেলে, এটা একটা হিন্দুর বাড়ি পাশে। হ্যাঁ ওই পাশের বাড়ি প্রায়টাই হিন্দুদের বাসা, খালি ওই বাসাটা মুসলমানের, সাদা বিল্ডিংটা সব হিন্দু, যে এই পাশেও হিন্দু, আমার এই যে পাশের বাড়ির ছাদেও হিন্দু। আর এই যে ছোট কাকির শোপিস গুলো আমি একদিনও দেখাই নাই, কিন্তু দেখেন
কি সুন্দর কাকুর শখের জিনিস এগুলা সব জায়গায়। আমার রান্নার কি অবস্থা হচ্ছে দেখি আসি। শোভা ছাড় নিস্তলাই ওই রুমে পড়াচ্ছে এই এর রুমে, আর এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন তরকারিটা দিয়ে দিব। এই দেখেন সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তরকারিটা দিয়ে দিচ্ছি। আমার খালা ঈদে পড়ে গেছে আর আসে না, একটু কষ্টই হচ্ছে। আমি তখন হ্যাঁ একটু নতুন নতুন জিনিসে রান্না করতে হয় কাকি। হ্যাঁ এই যে চিংড়ি, তোমার নাতি আর তোমার মেয়ের জন্য তো চিংড়ি মাছ ছাড়া হয় না। শুটকি মাছের তরকারি দেখছো কত সুন্দর করে কাটছে দেখাই। এই যে এখন আমি এটা ধুয়ে নিব মা, এর ভিতরে আবার আস্ত একটা পেঁয়াজও রাখছে, দেখো কত সুন্দর করে কাটছে। সব রকম সবজি ছোট ছোট করে কুম্মা কাটছে, ছোট কুম্মা। হ্যাঁ আর এই যে এই এই শুটকি মাছ দিয়ে রান্না হবে, আমি ধুচ্ছি। এই যে মাথাগুলা ফেলে দেব, মাথাগুলা কিচকিচ করে, মাথাগুলা ফেলে দেব। আর আসলে কি মাংস পুরি এগুলা খেতে খেতে আর ভাল লাগছে না, তাই ওই নানি আসছিল, নানিকে বললাম আমাকে একটু শুটকি মাছ কিনে নিয়ে এসে দেন, তাই লটকা শুটকি আর এটা নিয়ে আসছে। লটকা শুটকি কালকে রান্না করব, আজকে এটাই হোক, এটা তরকারিটা কষানো হোক। আর এদিকে আমার ধোয়াটাও হয়ে যাক, ভাত এই যে ফুটে উঠছে। এই চালের ভাতটা একটু হতে দেরিই লাগে, ভালোই খারাপ না চালটা। আমি এখন পাতা দিয়ে দিচ্ছি সবুজ সবুজ থাকার জন্য, এখন ঝোলের পানি দিয়ে দেব। তারপর এটার কালার দেখুন কি সুন্দর হয়েছে, এখন ঝোল দিয়ে দেব। এই বাসার পাত থেকে আম কিনছিল, এগুলার লক নাম বলে, আমটা খুবই ভালো মানে খারাপ না। ফ্রিজে রাখছিলাম, রেখে মিষ্টি মিষ্টি লাগছে, খারাপ লাগছে না। আমি কেটে নিচ্ছি এইভাবে করে এখন খাবো, একটু ঠান্ডা ঠান্ডা করতে চাকুতে ধারই নেই বাবা। এই যে এক টুকরা খেয়ে নিই, বিসমিল্লাহ। ঠান্ডা ঠান্ডা আম খেতে ভালোই লাগে, খারাপ লাগছে না। এটা শুটকি মাছের তরকারি রান্না করবো, তার জন্য পেঁয়াজ আর কাঁচা মরিচ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। আর এদিকে তরকারিটা ঝোলের পানি দিয়ে দিচ্ছি, সবুজ সবুজ কালার হয়েছে। পেঁয়াজটা লাল লাল হলে আমি দিয়ে দেবো মশলা। মশলা কষানো শেষ, মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু মাছটা মশলার সঙ্গে কষিয়ে নিই, গন্ধ নাই এই মাছের কেন, নদীর মাছ তাই। এখন তরকারিগুলো দিয়ে দিচ্ছি, একদম ছোট ছোট করে কাটছে তরকারি। বুঝলাম না, তরকারিটা কষানো হোক। আর এদিকে আমার তরকারি তো ফ্রাই হয়ে আসছে, এই তো আমার তরকারি রান্না হয়ে গেছে, নামাই রাখছি। আর এই যে আমার শুটকি মাছের তরকারি, আর এখানে ডিম সিদ্ধ করছি, ভুনা করব। এই যে আমার শুটকি মাছের তরকারিটা রান্না হয়ে গেছে, আর এখানে ডিম ভুনা করে নেব একটু। তো পুড়ে যাচ্ছি খাবার খেতে, আর এই পাশে দেখেন সিনারিটা আমাদের, এই মাশাআল্লাহ খুবই সুন্দর রোদ আজকে।
আর আম্মারা সবাই ঘুরতে গেছে ঠিরের সঙ্গে, আর এখানে আমি আর শোভা মিতাহুম বাসায় আজকে। এই যে দুপুরের পরে গেছে খাত খেয়ে, দুপুরে খাবার খেয়ে, আর পরিস্থিতি কি আমার রান্নাঘরের, সবাই তাড়াহুড়া করে চলে গেছে। এই যে আম্মু আর মিতা ময়না দুপুরের খাবার খাচ্ছে, আমিও খাবো। জানো আমি খাবো না প্লিজ, আমি একটা সময় খাইছি। একটা সময় খাইছো? এটা নদীর শুটকি মাছ, অনেক স্বাদ হয়েছে তরকারিটা, বুঝছো? হ্যাঁ তুমি খাও। আমি এখন মুখে দিনই দেখি। বিসমিল্লাহ। শুটকি মাছে কি পাও? সেই স্বাদ হয়েছে, সেই হয়েছে না? শুটকি মাছ গন্ধ লাগে না? আরো স্বাদ লাগছে। শুটকি মাছ আমি খাই না, বেশি ফেলে দিই। গন্ধ লাগে না? কিন্তু এটা তো নদীর শুটকি মাছ, এটা তো খাওয়া যাবে। না এখন মুখে দিই না, আমার একটু হলেও লাগে বুঝছো, কিন্তু হলেও আমি তরকারি খাই। এখন গন্ধ আছে মাছের? না একটু গন্ধ নাই। আম্মু সারা কান তুই খাবে না? দেখি অল্প একটু বলছে। আম্মু দেখো বড় সর এখানে, এটা কি জানো, একদম সরাসরি কারেন্ট, কারেন্টের লাইন দিবা, বুঝছো? কি লাগতেছে তুমি দেখছো সেটা? দেখো গরমের ভিতর দেখো মোবাইলে ভিডিও করতেছি বলে ফ্যান কিন্তু বন্ধ। হ্যাঁ ভিডিও করতেছি তাই আমাকে মোবাইল দিয়ে আউরে মারতেছে, দেখছো? হাত দিয়ে মারলাম একটা, আর এই যে দুষ্টু বোন একটা। আসো ফুপি এসে মারবে, আসো বেটা আসো, আসো আসো সোনা পাখি। এরকম হলুদ হলুদ চাদর আমার একটা আছে, সূর্যমুখী ফুলের চাদর। কমলাইড়ি দিয়েছে, আর সারা দেখেন বালতি করে তুলতে আসছে। আর কি শোভাও আসছে, মাশাআল্লাহ সেই লাগছে আকাশটা। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ খুবই সুন্দর। এই যে আমাদের এখানে কাক আসছে, এই কাক চলে যাস কেন? অপরূপ দি। হ্যাঁ আর আমার শোভা যেখানে পানির ভয় সেখানে বাঘের কি করছে, এটা কোনো কথা? শোভা পানি, শোভা পানিটা, শোভা পানিটা দিয়ে দাও, কোনো গাছে দিয়ে দাও, এখন ঢেলি দাও কোনো গাছে। দেখছো তুমি কি করা উচিত ওকে? হ্যাঁ সারা কি করছো মা, মামলাছো? আর আমাদের গাছের আম প্রায় শেষের দিকে, আর তিনটা আম আছে দেখি, এই আমটা পাকা নাকি। কি সবুজ সাইডে পাখির বাচ্চা কান্না করছে, দেখছো 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 কি করছে সবাই? দেখো পানি যাচ্ছে কিভাবে, দেখো দেখো তুমি দেখো গাছে পানি দিতে যাচ্ছে। কোথায় যাচ্ছে সায়া? মম হুম দিয়া শিখাও কিভাবে দিতে হয়, ওকে শিখাও, ও পারছে না। আম গাছে আম, হ্যাঁ এটা কোনো কথাও না কবিতাও না, সাদে এসে চুলাস রাচ্চা রাখছে। আম নেই, ঢিল কেন মারো? এই যে আম গাছে আম আছে তো, কি বলছে ঢিল মারছে? এই দেখো পাকা আম, দেখো এটাই এটা। এই যে আমার ওই আমটা শিখাতে মন যাচ্ছে, ওইটা চলো পারি নিয়ে আসি, চলো পারি নিয়ে আসি, মই আছে পারি নিয়ে আসি। এই 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 ছাড়া ওখানে যাও, ওই যে আপু ডাকছে পানি দিচ্ছে ছাড়া। আমার আজকে খুব দুঃখজনক ব্যাপার, আমার মোবাইলের স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, তাই হাত দিয়ে কাজ করতে হচ্ছে। আর আমার মেয়ে এই যে শোভা, পূজা আসে না কেন মা? এটা পূজা দে তা জবাই দিক দিয়ে যাই। হুম এই যে এইগুলি দিয়ে
ওদিকে কোনো ঝামেলা হয়েছে? এই যে যুবরা বেড়াইতে গেছিল, সুন্দর লাগছে এই ড্রেসে। শোভা পুপিকে দেখো কত সুন্দর লাগছে আজকে, শোভার ড্রেসটা অনেক সুন্দর, অনেক কিউট। হ্যাঁ শোভা এখানে আসো, তোমার ড্রেসটা দেখায়। আর সাবা ছাদে এসে দেখো চুল আছে সাবা। শোভার ড্রেসটা খুবই সুন্দর মাশাআল্লাহ। কি হ্যাঁ, অনেক আগের ড্রেস পরছে আমার মিয়া আজকে, দেখছি খুব সুন্দর লাগছে যুবাকে, একদম সুন্দর মাশাআল্লাহ। আমরা বাসায় ছিলাম, জানো আজকে কি হয়েছে আমাদের সঙ্গে, যখনই একটু ঘুমাবো সবার বান্ধবীর আম্মু আসছে, কথা বললাম। আর সারা কিছুতেই ঘুমাচ্ছে না, বলো সারা না ঘুমাইলে একটু ঘুমানো যাবে? থেকে একটা আম পারছিলাম, সেই আমটা শোভা খাচ্ছে। আর এই যে আমার মেয়ে ঘুমাচ্ছে, শোভা কেমন লাগছে আমটা? বিদায় দাও, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, আল্লাহ হাফেজ।